কি জানি কি ভাবে গোড়া উপস্থিত আমার গৌর ভক্তগণ এবং কৃষ্ণ ভক্তগণ, ওদিকে আমার জন্মদাতা পিতৃতুল্য পিতাগণ, এদিকে আমার মায়েরা, সকলের চরণে এই অধম কীর্তনিয়ার যারা যারা আসতে পারেননি, হয়তো কেউ এসেওছিল চলে গেছে, কিংবা যারা আছে, প্রত্যেকের চরণে এই অধম কীর্তনিয়ার শত শত কোটি প্রণাম। আপনারা যে আমাকে এত ভালোবাসেন, আমি দু বছর আসতে পারিনি, তবু এখনো যে এত মানুষ আমায় ভালোবাসে, এখনো যে এত মনে রেখেছে, এই ভালোবাসার কোনো মূল্য হয় না মা। আপনারা ভালোবাসেন বলেই হয়তো আজ আমি এখনো এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি কীর্তন করতে পারি। আপনাদের মতো এমন ভালোবাসা সত্যি অসামান্য। যাই হোক, ভক্ত কৃপা না করলে ভগবান কখনো কৃপা করেন না। তাই আপনারা সকলে আপনাদের চরণের কিঞ্চিৎ কিঞ্চিৎ পদধূলি আমার মস্তকে দিয়ে আমায় আশীর্বাদ করুন, যেন আমি এ মদনে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা যেন আপনাদের সামনে আমি বলতে পারি। যে নাম নারদ মুনি করতে পারেননি, যে নাম ব্রহ্মা করতে পারেননি, ভগবানের অনেক লীলা মা, সাগর সমান লীলা কটাই বা আমি জানি, কি বা আমি জানি, কিছুই জানি না, তবু আমার গুরুদেবের কাছে আমি যতটা শিখতে পেরেছি। আজ তিনি আসতে পারেননি আমাদের মধ্যে, কিন্তু প্রত্যেক আসবে আপনারা তাকে দেখেছেন, আমার পিতার মাতা তারা বৃন্দাবন গেছে তাই আসতে পারেনি, সকলেই আমার কাছে গিয়ে তাদের কথা জানতে চাইছে। যাই হোক, তাদের আশীর্বাদ নিয়ে আর আপনাদের পদধূলি মস্তকে নিয়ে আমি যেন কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আপনাদের সামনে যেন বলতে পারি। বাবা, গীতা একটু এত পড়া হয় কি মা? গীতা একটু এত পড়া হয় কি? পড়েন? গীতার প্রথমে একটা শ্লোক আছে, মুখং করতি বাচনং পঙ্গুং লঙ্ঘতে গিরি যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। তাই তো, তাই তার কৃপা হলে একটা ঘোড়াও পাহাড় চড়তে পারে আর একটা বোবাও কথা বলতে পারে মা। তাই তার কৃপা নিয়ে, আশীর্বাদ নিয়ে, গুরুদেবের আশীর্বাদ নিয়ে
আপনাদের চরণদুলি মস্তকে নিয়ে আজ লীলায় প্রবেশ করব। যে লীলা আপনারা শুনেছেন, তবু এ বাড়ির মানুষের ইচ্ছা আমি সেই লীলা করি। তাই আজকের লীলার বিষয়বস্তু এক ভক্ত মায়ের কথা, ভক্ত ভক্ত মা ধরা সতী। গৌরহরে আমার ভক্তগণকে সঙ্গে লয়ে শ্রীবাসঙ্গনি পত্তে হো কীর্তন করে মা। কীর্তন করতে করতে হঠাৎ শ্রীবাস দেখলেন বৃষ্টি নেমে এসেছে। ছুটে গিয়ে গৌরহরিকে ডেকে বলছে, প্রভু বৃষ্টিতে আপনি ভিজবেন না, চলুন প্রভু দুয়ারে চলুন। দুয়ারে দাঁড়িয়ে আছে, হঠাৎ শ্রীবাস পণ্ডিত দেখলেন গৌরহরি অঝোর ঝড়ে কাঁদছে। ছুটে গিয়ে গৌরহরিকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরেছে শ্রীবাস পণ্ডিত। প্রভু আপনার চোখে জল, আপনি কাঁদছেন প্রভু, কাঁদতে কাঁদতে ধরা মা বলে গৌরহরি চিৎকার করে উঠলেন। মা গো, এই গৌরহরি কে? রাধার কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই দেহ এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা একটাই হরি বল হরি। তাহলে রাধার কৃষ্ণ দুটি দেহ এক হয়ে সোনার বরণ গৌরাঙ্গ হয়ে এসেছেন আমাদের এই সোনার নদিয়ায়। মা দেখুন তো আমরা কত ভাগ্যবান বা ভাগ্যবতী না কি বাবা, তাই না কি মা? হ্যাঁ কি না? একটা কথা বলি মা, এই যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যতক্ষণই থাকবেন অন্য কথা মনে আনবেন না, আর নিজেদের মধ্যে গল্প করবেন না, কেমন? যতক্ষণ আমি থাকবো আমার সাথে গল্প করবেন, হ্যাঁ আমি যা বলবো হ্যাঁ বলবেন কি না বলবেন যেটা বলবেন, কিন্তু উত্তর দেবেন। তাহলে আমরা কত ভাগ্য করে এসেছি বলুন তো, যে বাংলায় স্বয়ং মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন সেই বাংলায় আমাদের জন্ম হয়েছে, কত ভাগ্য আমাদের। তবু এই বাংলায় থেকে আমরা তাকে চিনতে পারি না। মা কদিন পরে দোল উৎসব আসছে না কি? আসছে তো, তা দোল উৎসবকে আরেকটি নাম দেওয়া হয়েছে, কি নাম জানেন? দোল উৎসবের দিন একটা বিশেষ দিন মা, কি দিন জানেন? কি কেউ জানে? এ মা এই তো দেখুন আমাদের অবস্থা, এই তো আমাদের অবস্থা না, বাংলায় থেকে বাংলার ছেলের জন্মদিন কবে আমরা ভুলে গেছি। আরে বড়দিন কি রে? বড়দিন কি? যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন বলে আমরা পালন করি, আর মহাপ্রভুর যে জন্মদিন সেই জন্মদিনই আমরা জানি না, ওই দিনকে মা গৌর পূর্ণিমা আমরা বলি না? বলি তো। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে মহাপ্রভু এসেছেন দুই দেহ এক হয়ে, দুটি কারণে মা, এক নিজ রাস আস্বাদন করা, আর দুই
জীবকে উদ্ধার করা। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরই করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণী কারণা মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাব সবাকে। এই কলির জীবের এত ভাগ্য, আমাদের এত ভালো ভাগ্য যে আমাদের অন্য কিচ্ছু করতে হবে না, মুখে হরি বল বললেই আমরা তার কৃপা পাব। নিজ রস আস্বাদন করা মানে ভগবান ভাবতেন এই যে আমাকে ভালোবেসে আমার ভক্ত কি জাতীয় সুখ অনুভব করে, আমাকে ভালোবেসে কেউ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে মনে মনে ঘুরে বেড়া, কেউ সব কিছু ছেড়ে দিয়ে মনে মনে পড়ে থাকে, কি আছে কি আছে এই ভক্তিতে, কি আছে এই রূপে, মা গো ভগবানের এমন সুন্দর রূপ, শুধু গোপীরা নয়, শুধু সখীরা নয়, শুধু আমরা নয় মা, ভগবান কৃষ্ণ নিজের প্রতিচ্ছবি নিজে দর্শন করে পাগল হয়ে গিয়েছিলেন বাবা, এতটা সুন্দর ছিল সেই রূপ, এতটা সুন্দর ছিল সেই রূপ মুখ মান্দরী। একদিন ভগবান শ্রীকৃষ্ণ পথ দিয়ে হেঁটে চলেছেন, একটি রত্নখচিত দেওয়ালে ভগবানের প্রতিচ্ছবি ভেসে উঠেছে, মা মন দিয়ে শুনবেন কিন্তু, সেই রত্নখচিত রূপ দেখে ভগবান কৃষ্ণ নিজেকেই দেখে থমকে দাঁড়িয়ে পড়েছে। ওকে ওকে এত সুন্দর এত অপূর্ব মুখ মাধুরী, এত অপূর্ব দেখতে ওই মানুষটাকে, আমি শুনেছি আমাকে নাকি সব থেকে দেখতে খুব ভালো, কিন্তু ওকে আহা এমন মুখখানা দেখে মনে হচ্ছে একবারে যদি আমি বক্ষের মধ্যে জড়িয়ে ধরতাম আমার হৃদয়টা চুরাইয়ে যেত। মা গো ভগবান নিজেকে ধরবেন বলে নিজেই ছুটে চলেছে, যখনই ছুট লাগিয়েছে অমনি পিছন থেকে বিশাখা সখী হাতটি চেপে ধরলেন। প্রভু আপনি কাকে দেখে ছুটে চলেছেন? বিশাখা দেখো না গো কি অপূর্ব রূপ বন্ধিত এই মানুষটিকে দেখতে, আহা এমন হৃদয় ভোলানো রূপ দেখে যেন মনে হচ্ছে একবার বক্ষে যদি ধারণ করতে পারতাম। বিশাখা বললেন, প্রভু যাকে ধরবেন বলে আপনি ছুটে যাচ্ছেন তাকে তো আপনি ধরতে পারবেন না। কেন বিশাখা? না যে মানুষটিকে আপনি ধরে ধরতে যাচ্ছেন ওই মানুষটি পূর্ণ বিষয়, আর আপনিও পূর্ণ বিষয়, বিষয় হয়ে কি কখনো বিষয়কে ধরা যায়?
বিষয় ধরতে গেলে আগে যে আশ্রয় হতে হয়। তুমি আগে আশ্রয় হও, তবে তো তুমি ওই মানুষটিকে ধরতে পারবে। ভগবান বললেন, যে মানুষটিকে ধরবার লাগে আমি পাগল হয়েছি, ও আরেকজনের কাছে ধরা পড়ে আছে। কে সে বলো বলো, কি কে আবার? আমাদের প্রেমময়ী গো রাধা ঠাকুরানী। বিশাখা, একবার নিয়ে চলো আমাকে, একবার রাধা রানীর কাছে নিয়ে চলো। ছুটতে ছুটতে রাধা রানীর কাছে এসে বলছে, রাধে গো, ও গো রাধে গো, যে মানুষটাকে ধরবার লাগে আমি তোমার কাছে এলাম, ওই মানুষটাকে নাকি আমি ধরতে পারবো না, সে নাকি তোমার কাছে ধরা পড়ে আছে। না গোবিন্দ, তুমি যে পূর্ণ বিষয় আর সেও যে পূর্ণ বিষয়, বিষয় হয়ে কখনো যে বিষয়কে ধরা যায় না। বিষয় ধরতে গেলে আগে আশ্রয় হতে হয়। তুমি আগে আশ্রয় হও, তবে ওই মানুষটিকে ধরতে পারবে। রাধে গো, রাধে গো, আশ্রয় আমার কত যদি বললে না, বলো বলো আমি আর কোথায় আশ্রয় নেব, কোথায় আশ্রয় নেব। এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, তোমার রাতুল রাঙা চরণে, তুল রাঙা চরণ আশ্রয় করলাম, আশ্রয় করি সাজিয়ে দাও তোমার প্রেম কান্তিতে, সাজিয়ে দাও তোমার প্রেম কান্তিতে, সাজিয়ে দাও তোমার ভাব কান্তিতে, সাজিয়ে দাও তোমার ভাব কান্তিতে, তোমার ভাবি ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালি মাথায় ওই কলির জীবের দাড়ি দাড়ি গিয়ে কেঁদে, দাঁড়ে দাঁড়ে কেদে
তাহলে মা রাধারানীর চরণ আশ্রয় করে রাধা কৃষ্ণ এক হয়ে গৌড় হয়ে এসেছেন আমাদের এই সোনার নদিয়ায়। মা গো, এই হরিনাম কৃষ্ণ নাম এমনই যে মুখে বললে বা জিহ্বায় উচ্চারণ করলে তবেই বুঝতে পারা যায়। যেমন আপনারা শীতকালে পিঠে করেন তো মা, কি মা পিঠে করেন একটু জোরে জোরে বলুন। হ্যাঁ, পিঠের মধ্যে পুর দেন তো, জোরে বলুন। হ্যাঁ, এরকম জোরে জোরে বলবেন, দেখবেন ঘুম পাবে না। তাহলে আমরা যখন পিঠে করি, পিঠের মধ্যে পুর দিই, নানা রকম পুর দিই, তা পিঠেটা কি ওপর থেকে দেখলে বোঝা যায় যে পিঠের মধ্যে পুর আছে? কি বাবা, বোঝা যায়? যায় না। তাহলে পিঠেটা খেলে কামড়ালে পাচ্ছি বলে বুঝতে পারা যায় যে পিঠের মধ্যে পুর আছে। ঠিক তেমনি হরিনাম কৃষ্ণ নাম এমনই গৌড় মুখদ কৃষ্ণ নাম জিহ্বায় উচ্চারণ করলে তবেই বুঝতে পারা যায় যে এর মধ্যে হরিনামের পুর দেওয়া আছে। হরি বল হরি বল। কি একবার সকলে মিলে বলবেন? কি মায়েরা বলবে, কি বাবারা বলবে, পিছনে বাবারা বলবে আমার সাথে? ওই তো বা, ওই রমি তো চাই। হ্যাঁ, সবাই বলবে। তো না বলেন কেন, হাতটা তুলুন। এই তো, তাহলে বলি, আমি বলবো আর আপনারা বলবেন, আর কেউ বলবে না, আমার সম্প্রদায়টা কেউ বলবে না। এত জোরে বলবেন, বাবাদের সাথে যখন ঝগড়া করেন যে গলাটা বেরোয় তার থেকে যেন জোর বেরোয়। বাজারে পৌঁছে যায়। হ্যাঁ, জোরে জোরে বলবেন, কেমন? বেশ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে। বাজাবে না, মায়েরা বলবে। ওরম ভাবে না, আমার সাথে সুর মিলি, একই সুরে। হাত তুলুন সকলে, তুলুন সকলে, লজ্জা পেলে হবে না। তুলুন তুলুন সকলে, তুলুন, তুলেছেন? এবার আমার সাথে তালে দিয়ে দিয়ে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এবার আপনারা বলুন, মায়েরা আসতে বলছে, কই এদিকে লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, তবে জোরে জোরে বলতে হবে তো, আরেকটু জোরে, আরেকটু, আরেকটু জোরে। শুধু হাতের তো তালি পাচ্ছি, গলার আওয়াজ পাচ্ছি না। তোমরা পাচ্ছ গলার আওয়াজ? পাচ্ছ? পাচ্ছি না তো। হ্যাঁ, ও কি জোরে জোরে বলতে হবে তো, গলায় যত জোর আছে বলুন। ওমা, এখানে বললে কেউ কিছু বলবে না, আপনার ভয় নেই, লজ্জা নেই, বলুন জোরে বলুন, হরে কৃ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হাতগুলো কোথায়? হরে রাম, রাম রাম, হরে হরে, বলুন হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ।
ব্যাস, এটুকু। এরপর থেকে যখন এই গান হবে হরিধ্বনি দেবে, তখন একটু করে হরিধ্বনি দেবেন, কেমন? বেশ, তাহলে দেখুন আমাদের ক যুগ চার যুগ, তাই তো? কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগের মানুষের আয়ু কত ছিল জানেন? সত্য যুগের মানুষের আয়ু কত ছিল? 1,00,000 বছর। আর ত্রেতা যুগে 10,000 বছর, আর দ্বাপর যুগে 1,000 বছর। তাহলে কত বলল মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ, বাহ। আর আমাদের এই কলিযুগে মানুষের আমাদের আয়ু কত? মাত্র 60 বছর। কত বাবা? 100, তাই তো? কিন্তু ভেবে দেখুন তো, আমরা কি সকলে 100 যাই? আমরা কি প্রত্যেকে 100 যাই বাবা? কেউ যায় 80, কেউ যায় 60, কেউ যায় 40, কেউ যায় 20, কেউ যায় 15, কেউ যায় 10, আবার কেউ বা মায়ের গর্ভেতে চলে যায়। এই কলির মানুষের আয়ু কত? আমরা যে পৃথিবীতে কতদিন আছি আমরা কি কেউ বলতে পারবো? আচ্ছা, আমি আমাকে দিয়ে পরীক্ষা করছি, আমাকে দিয়ে বলছি। এই যে আমি আপনাদের সামনে কীর্তন পরিবেশন করছি, আমি একটু করে তো নাও থাকতে পারি না। আমাদের এই জীবনটা ওই পদ্ম পাতার জলের মতো। পদ্ম পাতা দেখেছেন তো? কচু পাতা, তা কচু পাতার উপরে যখন জল পড়ে বাবা কি হয়? টলমল করে, টলমল করতে করতে কখন টুক করে পড়ে যায়। আমাদের এই জীবনটাও তাই মা, ওই পদ্ম পাতার জলের মতো টলমল করছে। আর অন্তিম কালে কৃষ্ণ ভজে জমির তরাসে। শিশুকালটা আমাদের খেলাধুলা শিক্ষায় কেটে যায় মা, যৌবন কালে আমরা বিবাহ করি, নিজের পায়ে দাঁড়াই, ইঞ্জিনিয়ার হই, কেউ ডাক্তার হই বা কেউ বিজনেসম্যান হয়, তারপর বিবাহ করে, সংসার করে, তারও সন্তান হয়। দেখতে দেখতে সে একদিন বৃদ্ধ হয়ে যায়, মাথায় চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, শরীরে কোনো ক্ষমতা থাকে না মা। একটা জিনিস লক্ষ্য করবেন বাবা, আমাদের যখন বয়স হয়ে যায়, আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, আমরা সংসারের বড় বোঝা হয়ে যাই। কি মা, কথাটা ঠিক নয়? কি বাবা, কথাটা একদম ঠিক, আমরা সংসারের বোঝা হয়ে যাই। এখন আপনারা বুঝতে পারবেন না কেন, না আপনারা এখনো সংসারের জন্য খেটে চলেছেন, আপনারা এখনো সংসারকে টাকা পয়সা এনে দেন, আপনারা বুঝতে পারবেন না মা।
তখন ওই মনের খাতায় হিসেব করে সারা জীবনটা আমি কি করলাম, হিসেব করে কি ফল পাই বাবা? সব শূন্য, যোগ ফল কিচ্ছু নেই, সব শূন্য। সব করেছি তবু কিছু করি না, আসলে জিনিসটি আমি করি না। সেই তখন কি আমি নাম করতে বসি, কিন্তু আমরা কি ঠিক বলতে পারি? পারি না কেন? আমাদের দাঁত পড়ে যায়, আমরা তোতলা হয়ে যাই, আমাদের উচ্চারণ ঠিক মতো হয় না, হরি আমরা ঠিক করে বলতে পারি না, হরি বলতে গিয়ে হয়তো কখনো হবি বল বলে ফেলে। তাই তো শাস্ত্রে বললেন, সময় থাকতে তোমরা নাম করো, কারণ এই সময় যদি চলে যায় এই সময়কে আর ফিরিয়ে আনা যায় না। সময়ও চলিয়া যায় নদীর ওষতের প্রায়, সোনার ঘড়ি বেজে বলে টিক টিক টিক, যে না চলে তার তারি শত ধিক ধিক ধিক। তাহলে গৌর হরি এসেছেন, সঙ্গে করে নিয়ে এসেছেন এই হরি নাম। তাই মা গো, যতক্ষণ সময় আমাদের হাতে আছে, মায়েরা হয়তো ভাবলেন, ও মা তুমি যে আমাদের হরিনাম করতে বলছো, আমরা করব কখন? আমাদের সংসার আছে, সারাদিন কাজ না করলে আমাদের সংসার চলবে না যে। ও মা কাজ করুন, এই হরিনামের তো কোনো নিয়ম নাই বাবা। আপনি কাজ করছেন, কাজ করতে করতেও নাম করুন, আপনি পথ চলছেন, পথ চলতে চলতেও নাম করুন, যেমন করেই বলুন এই হরি নামের ফল ঠিক পাওয়া যায়। ধরুন দাও দাও করে আগুন জ্বলছে, আপনি ইচ্ছা করে হাতটি দিলেন, হাতটি পুড়বে কি বাবা? আমি যদি ইচ্ছা করে আগুনে হাত দিই আমার হাতটা কি হবে? পুড়ে যাবে। আবার অনিচ্ছাতেও যদি আমার হাতটা পড়ে যায় কি হবে? পুড়ে যাবে। ঠিক তেমনি আমি যদি ইচ্ছাতেও হরি বল বলি তারও ফল হবে, আর অনিচ্ছাতেও যদি হরি বল বলি তারও ফল হবে। হরি বল। তাহলে মা আজকে তো একটু সময় পেয়েছেন, সব কাজ সংসারের মিটিয়ে দিয়ে সংসারকে পিছনে ফেলে রেখে এসেছেন, তাই যতক্ষণ এসেছেন লজ্জা করবেন না মা, ভয় পাবেন না, মনের আনন্দে কেবল তু বাহু তুলে একবার হরি বলুন, হরি বল হরি বল। যাই হোক, তাহলে মহাপ্রভু এসেছেন আমাদের এই নদিয়ায়, নদিয়ায় এসে বাল্যকালে নানা লীলা করে পরিণত বয়সে বিবাহ করেছিলেন। মা গো, গৌরহরির কটা বিবাহ জানেন? দুটি, তাই তো? প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। লক্ষ্মীপ্রিয়া দেবীর সর্পাঘাতে মৃত্যু হয়েছিল। দ্বিতীয়বার তিনি বিবাহ করেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে, কিন্তু বিবাহের পরে তিনি ভক্তগণকে সঙ্গে লইয়ে শ্রীবাসঙ্গনী কীর্তন করে, প্রত্যেকেও কীর্তন করে। আজও তিনি কীর্তন করছেন, হঠাৎ বৃষ্টি নেমেছে আর শিবাসকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে শিবাস সেই ধরা মাহির কাহিনী একবার আমায় বলো না। যে মা নিজের পক্ষ কর্তন করে বন্ধক রেখে আমাকে সেবা দিয়েছিল, যেই মাকে আমি আশীর্বাদ করেছিলাম যে সেই মায়ের সন্তান হয়ে আমি এই ধরা মাঝে আসব, সেই মায়ের কাহিনী একবার তুমি বলো। শ্রীবাস দুয়ারে বসি আজ ধরা মায়ের কথা কহিতে লাগিল। হরি বল।